আজকে আরেকটা ভিডিওতে চলে এলাম। প্রথমেই জানাই যে তোমরা যে কমেন্টগুলো করো সেগুলো সবকটাই পড়ি, মোটামুটি মোটামুটি না সবকটাই পড়ি। এবার দেখো সেখান থেকে কিছু আজকে তুলে নিলাম, কারণ সেইটা আমার মনে হয় উচিত সেগুলো কোশ্চেন অ্যান্সার দিয়ে দেওয়া, তার জন্য কয়েকটা চুজ করছি, তোমাদের বাকি সবারই পড়ছি। বেশিরভাগ লোকের এই কমেন্টগুলো এসছে, তাই জন্য আমি ভাবলাম যে এটা নিয়ে বলে দিই। তো প্রথম একটা যেটা কমেন্ট এসছে সেটা অনেকদিন ধরেই আসছে, অনেকদিন ধরে মানে খুব গুটি কয়েক লোক করছে, তার একটা ক্লিয়ার করে দিই ব্যাপারটা কি বলছে যে ডার্বি নিয়ে কেন ভিডিও করলে না। তো ডার্বি নিয়ে ভিডিও অলরেডি রয়েছে, প্রিভিউ করেছি, পরবর্তীকালে লাইভে এসেছি, সব বলে দিয়েছি। আর যেহেতু মাঠে যায়নি, আমার মনে হয় ব্লগের কথাই বলেছে, তো মাঠে যদি না যাই তাহলে ব্লগ দেবো কী করে। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে যে CFL এর নেক্সট ফিক্সচার কবে পাবো, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখনও আসেনি, এলে অবশ্যই ফার্স্ট আওয়ারেই জানিয়ে দেওয়া হবে। আর নেক্সট কোশ্চেন আসে, তো বলছে দাদা একবার পয়েন্টস টেবিলটা শেয়ার করো না। আচ্ছা শেয়ার করে দিচ্ছি আমি এখনই, কালকে চেঞ্জ হয়েছে, এখানে রইল পয়েন্টস টেবিল। এবার দেখে নাও, কালকে যেহেতু পিয়ারলেস এর ম্যাচ হয়েছে, সেটা জিতেছে পিয়ারলেস, তো সেই জন্যে তো পিয়ারলেস ম্যাচে নিয়ে আসছি পরবর্তীকালে। আর একটা কোশ্চেন করে বলি, মোহনবাগানের খেলাটা কি টিভিতে দেখাবে কালকে, এটা নিয়ে একটা ইস্যু আছে অবশ্যই। দেখো একটু ক্লিয়ার করে দিই ব্যাপারটা, ইস্ট বেঙ্গলের খেলাও আছে, মোহনবাগানের খেলা আছে, যে যতদূর মনে হচ্ছে বেশিরভাগ চান্স আছে ইস্ট বেঙ্গলের খেলাটা লাইভ টেলিকাস্ট হবে। আর যেটা সাধনা টিভি কর্তৃপক্ষ চাইছে করতে, যে মোহনবাগানের ম্যাচটা ভালো করে রেকর্ড করে রাখতে, কারণ এটাও তো দরকার, তো সেটা দেখিয়ে সন্ধ্যেবেলা স্লটে দেখবে খেলাগুলো রিপিট দেখায়। তো মোহনবাগানের খেলাটা হয়তো সন্ধ্যেবেলা তারা রিপিট দেয়, সন্ধ্যেবেলা হবে না, হয়তো রাতের দিকে রিপিট দেখাতে পারে খেলাটা, এরকম করতে পারে। বাট মনে হচ্ছে না মোহনবাগানের খেলাটা লাইভ দেখাবে, বাট ইস্ট বেঙ্গলের খেলাটা অবশ্যই লাইভ দেখাবে। তো আমার মনে হয় এটাই কোশ্চেন কয়েকটা ইম্পর্টেন্ট ছিল। আরেকটা আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটা তোলা ছিল, কালকে বলেছিলাম এই ব্যাপারটাকে নিয়ে, কৌশিক সরকারের ব্যাপারটা, বলছে যে ক্লাবের কাছে অনুরোধ যাতে কৌশিকদার পাশে থাকে। তো দেখো এই জিনিসটা একটা সেদিনই বলে দেওয়া উচিত ছিল হয়তো আগের দিনই। দেখো ক্লাব কিন্তু দায়িত্ব নিয়েছে অলরেডি কৌশিক সরকারের, যখনই এই ঘটনাটা শুনেছে ক্লাব পাশে দাঁড়িয়েছে, এবং চেন্নাইতে যে অপারেশন হবে সেটা ঠিক হয়েছে এবং সেটার ভার কিন্তু ক্লাবই নিয়েছে। তো অলরেডি ওরা এটা মানে বলবো দায়িত্ব নিয়েইছে ক্লাব। যে ম্যাচটা কালকে ছিল সেটা নিয়ে আগে বলেছি, পিএলএস ভার্সেস বিএসএস খেলা ছিল, বিএসএস কিন্তু গুটি মানে লাস্ট দুটো ম্যাচই দুটো বড় দলের সাথে খেলেছে, তারপরে বেশ কঠিন প্রতিপক্ষই বলা যায় বিএসএসকে, কিন্তু পিএলএসের খেলা দেখে এখন ওরা মনেই হচ্ছে না, কারণ ওরা কোনো প্রতিপক্ষই মনে করছে না, প্রত্যেকটা ম্যাচেই স্কোর করছে, জিতছে শুধু না, আমি বলবো যে প্রচুর স্কোর করছে। আর তোমরা যদি খেলাটার কিছু মানে বলতে বলো তাহলে আমি এটাই বলি, আগে প্রথমে আগে স্কোর লাইনটা বলে দিই, 4-0। তো আমি আগেও খেলা দেখেছি পিয়ারলেসে, ওরা অনেক সুযোগ ক্রিয়েট করছে, যে কথা থাকে যে প্রত্যেকটা ছোটো দলই অ্যাটাক খুব একটা করে না, ডিফেন্সিভ খেলে, পিয়ারলেস ভবানীপুর জর্জ এরা কিন্তু এরকম একদমই নয়, মানে এরা যত কাউন্টার অ্যাটাক করছে তত বিল্ড আপ দেখা যাচ্ছে, এবং অনেকগুলো ভালো প্লেয়ার, সেই জন্য আমি বলবো কৃতিত্ব তাদের দিতেই হবে। তো সেই জন্য আমি বলছি যে এদের খেলা কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। তো পরবর্তীকালে ওটা নিয়ে আসছি, আগে স্কোর কে কে করলো এটা জানিয়ে দিই, পিয়ারলেস 4 গোল করেছে। তো ফার্স্ট গোল যেটা হয়েছে সেটা 2 মিনিটের মাথায় যে মুরমু গোল করেছে, মোহনরাজ 30 মিনিটে একটা গোল করেছে, ম্যাচের আবার শেষের দিকে 87 মিনিটে এডমান্ড গোল করেছে, ক্রোমাও গোল করেছে 90 মিনিটে, এখন টপ স্কোরার CFL এ, আর প্রচুর চান্স ক্রিয়েট করেছে, প্রচুর চান্স ক্রিয়েট করেছে কিন্তু গোলে কনভার্ট হয়নি, বাট 4 গোল ইজ মানে এনাফ, মানে এখন যে কলকাতা লিগের সূচি তাতে কিন্তু গোল পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট। তো সেই দিক থেকে পিয়ারলেস কিন্তু অনেকাংশে এগিয়ে গেছে। এবার যে গুরুত্বপূর্ণ বিষয়টার দিকে নজর রাখবো সেটা হচ্ছে CFL এর, যে 1958 তোমরা জানো ইস্টার্ন রেলওয়ে লাস্ট জিতেছিল, মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহামেডান বাদে একটা টিম, একটাই টিম যে 1958 সালের পর থেকে আর কেউ কোনো টিমই জিততে পারেনি এই CFLটা। মোহামেডান আবার 1981 পর থেকে আর কোনোদিন CFL জেতেনি, তার পরবর্তীকালে যেটা সেটা শুধু মোহনবাগান আর ইস্ট বেঙ্গলের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তো এই বছর কিন্তু একটা অন্য ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, এবং হোপফুলি হয়তো সেটাই হতে চলেছে, এবং সেখানেই কিন্তু 3 টিম এই রেসে এগিয়ে আছে, সবার থেকে এগিয়ে আছে, সেটা হচ্ছে পিয়ারলেস, জর্জ টেলিগ্রাফ আর ভবানীপুর, 3 টিমই কিন্তু এখন চ্যাম্পিয়নশিপের দৌড়ে রয়েছে। অবশ্যই ইস্ট বেঙ্গলও রয়েছে, এটা নিয়ে বলতে হবে, কিন্তু ইস্ট বেঙ্গলের কালকে যে ম্যাচটা আছে সাধারণ সমিতির সাথে, সেটা শুধু জিতলেই হচ্ছে না, এখন গোল ডিফারেন্সটাও খুব ম্যাটার করছে, কারণ জানো এটা দিয়েও লিগ ডিসাইডেড হয় মাঝে মাঝে। সুতরাং ইস্ট বেঙ্গলকে কিন্তু গোলের যে সংখ্যা, গোলের যে পার্থক্য, সেটা কিন্তু অনেকটাই বাড়িয়ে রাখতে হবে, যেহেতু পিয়ারলেস অনেকটা এগিয়ে গেছে ভবানীপুর আর জর্জ টেলিগ্রাফের থেকেও। তো সুতরাং এই মুহূর্তে তোমরা দেখতেই পেলে টেবিলের যে অবস্থা, মোহামেডানও যদি উল্টো দিক থেকে এবারে জেতে তো সেটাও কিন্তু অনেক বছর পর হবে, বিকজ আগে যেটা বললাম 1981 পর মোহামেডান আর CFL পায়নি, সুতরাং সেদিক থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর CFLটা মানে অলরেডি জমে উঠেছে 3 ক্লাবের কোচই কিন্তু, মানে শঙ্করবাবু
রঞ্জনবাবু এবং জহরবাবু তিনজনে কিন্তু বলেছেন তাদের টিমের খেলায় তারা আপাতত খুশি, কিন্তু এখনও অনেক দূর যেতে হবে। প্রত্যেকটা ম্যাচকেই তারা চ্যাম্পিয়নশিপ ম্যাচ হিসেবেই দেখছেন এবং আক্রমণাত্মক যে ফুটবলটা সেটা যে তাদের টিম খেলতে পারছে এটাই কিন্তু তারা খুবই খুশি। কিন্তু অপরদিকে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান টিমও কিন্তু পিছিয়ে নেই অবশ্যই, কারণ ইস্টবেঙ্গল তো ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে। মোহনবাগানে আবার বেইতিয়া অলরেডি বলেছে যে আমরা পরবর্তী যে কটা ম্যাচ আছে প্রত্যেকটাই আমরা জিততে চাইছি এবং সিএফএলটা আমরা এখনও চান্স আছে মোহনবাগানের জেতার। তো দেখা যাক কোন দিকে যায় গড়ায় ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হচ্ছে। অনেক বছর পরে সিএফএলটা তোমরা সবাই জানো যে প্রচন্ড ইন্টারেস্টিং, বাট প্রত্যেক বছর তার যে উদ্দীপনাটা সেটা কিন্তু বেড়ে চলেছে। তো নজর থাকুক আমাদের সেই ব্যাপারটার ওপর, আমরা অবশ্যই রাখবো। আর এই ভিডিওটা আপাতত এখানে শেষ করে দিই, তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো অবশ্যই, কমেন্ট করো ডেফিনেটলি, আর শেয়ার করো, আর যারা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিও।